জ্যৈষ্ঠের শুরুতে লিচু পাড়ার ধুম পড়েছে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায়। চলতি বছর এই মধুফলের বাম্পার ফলন হওয়ায় খুশি বাগানিরাও। প্রথম ধাপেই ভালো মানের সুস্বাদু লিচু কিনতে তাই এরই মধ্যে বাগানে ভিড় করতে শুরু করেছেন পাইকাররা। যেন চোখ জোড়ানো দৃশ্য, গাছে গাছে লাল টকটকে লিচু, ফলনও হয়েছে বেশ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রাম, এলাকাটি এখন লিচু গ্রাম হিসেবে বেশি পরিচিত। ছোট বড় 200-এর বাগান তো আছেই, পাশাপাশি প্রতিটি বাড়ি এবং সড়কের পাশেই রয়েছে গাছ, ধরেছে লিচু। আমার 3-4 ছোট বড় মিলে 400-500 লিচুর গাছ হবে, 7-8 লাখ টাকা বছরে এমনিতেই পাইকারি ভাবে বিক্রি করা যায়। 200 গাছে আমার 5,80,000 দিয়ে কিনছি, এই বছর আমার আশা করতেছি 30-35 লক্ষ টাকা সেল হবে। এই লিচু বাগান চাষ করি আমাদের গ্রামের প্রায় 80% লোক এখন আত্মনির্ভরশীল হয়ে পড়ছে। মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর খেতে দেশ জুড়ে, এলাকায় প্রায় 3,000 পরিবার জড়িত চাষাবাদের সাথে। এরই মধ্যে শুরু হয়েছে বিক্রি, ভিড় জমাচ্ছেন ব্যবসায়ীরা। 100 লিচুর দাম হাঁকা হচ্ছে 500-800 টাকায়। এখানকার লিচু খুব সুস্বাদু, এর আলাদা একটা ফ্লেভার আছে, আমি খেয়েও দেখেছি। এই লিচুটার জন্য পরিবারের সবাই অধীর আগ্রহে বসে থাকে এই প্রতি বছরে মঙ্গলবাড়িয়া লিচুটা খাওয়ার জন্য। প্রতি বছরে এই জায়গায় লিচু নিতে আসি, এবার অন্য বছরের তুলনায় যে একটু দামটা একটু বেশি দেখতেছি। স্থানীয় লিচু নিয়ে গবেষণা হয়নি এখনো, তাই মঙ্গলবাড়িয়া লিচু নামেই এর পরিচিতি। কৃষি বিভাগের আশা চলতি মৌসুমে 10 কোটি টাকার বেশি বাণিজ্য হবে এখানে। প্রচুর পরিমাণে আমাদের লিচু উৎপাদন হয় এবং এই লিচু আমাদের শুধু কিশোরগঞ্জ জেলা নয়, এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং আমরা এটা দেখেছি ইদানিং এটা বিদেশে রপ্তানি হচ্ছে এটা জনপ্রিয়তার কারণে। লিচুতে ভরা বাগান দেখতে অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছেন মঙ্গলবাড়িয়ায়, তারাও কিনে খাচ্ছেন রসালো ফল। সিয়ামিত মাহফুজ, যমুনা নিউজ।